আসসালামু আলাইকুম মদুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মদুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি চমৎকার একটি বিষয় সেটা হচ্ছে যে আপনি একজন সহকারী দারোগা ওসি সাহেব থানায় উপস্থিত অনুপস্থিত আর কি তখন আপনি থানার দায়িত্বে বা নিয়োজিত থাকাকালীন একটি অস্বাভাবিক মৃত্যু মামলার সংবাদ থানাতে আসলো তখন আপনার করণীয় কী অর্থাৎ এটি ওই এএসআইদের ক্ষেত্রে মানে এএসআই তখন কি ধরনের ভূমিকা পালন করবে এই প্রশ্নটি হচ্ছে সেরকম একটি প্রশ্ন যে আপনি একজন সহকারী দারোগা ওসি সাহেবের অনুপস্থিতিতে থানায় নিয়োজিত থাকাকালীন একটি অস্বাভাবিক মৃত্যু মামলার সংবাদ আপনার নিকট আসলো আপনার করণীয় কী বা সেক্ষেত্রে আপনি কী কী দায়িত্ব পালন করবেন এটি তো বন্ধুরা তার আগে একটি রিকোয়েস্ট করব বন্ধুরা আমার চ্যানেলে আপনারা এর আগে মানে আগের যে ভিডিওগুলো পাবেন সব ভিডিওগুলো তো বলা সম্ভব না অনেকগুলো ভিডিও আছে আপনারা পর্যায়ক্রমে দেখে নেবেন ধারাবাহিকভাবে যদি দেখতে থাকেন তাহলে আপনারা উপকৃত হবেন এটি আমার বিশ্বাস সেটা হলো আত্মরক্ষার ব্যক্তিগত যোগাড় বলতে কী বোঝো কোন 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 ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় তারপরে প্রয়োগের সময়সীমা কতটুকু আপনি প্রয়োগ করতে পারবেন তারপরে হলো এজাহার কাহাকে বলে এজাহারের বৈশিষ্ট্য এবং একটি ভিন্ন ভিন্ন মাত্রা পাবেন আপনারা যেটি বইয়ের সাথে নোটের সাথে আপনারা মিল পাবেন না অন্য কারোর সাথে মিল পাবেন না এটি আমার চ্যালেঞ্জ যদি মিল পান তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে আপনি মিথ্যে কথা বলছেন তো আরও অনেক ভিডিও আছে আপনারা পর্যায়ক্রমে দেখবেন চ্যানেলটিতে আমার চ্যানেলটির নাম ডিফারেন্ট বাংলা ডিবি তো বন্ধুরা একটু অ্যাড দিয়ে দেই দেবো দেই বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটি এই অনুরোধটি রাখতেছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে কি লাইক দিয়ে দেবেন লাইক দিলে হয় কি আসলে নতুন একটি কাজ করার জন্য অনুপ্রেরণা বাড়তি অনুপ্রেরণা পাই এটি আসলে মনে রাখার বিষয় কারণ কি একটি আসলে আমরা অনেকে যারা ইউটিউবে ভিডিও দেখি ভিডিও এই বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও বানানোর চেষ্টা মানে চেষ্টা করবো আপনাদের জন্য সেটি হচ্ছে যে আমরা অনেকেই ভিডিও দেখি লাইক করি কমেন্টস করি বাজে কমেন্টস করি ভালো কমেন্টসও করি যদিও আমাকে কেউ বাজে কমেন্টস এ পর্যন্ত করে নাই তো সেটা হচ্ছে এরকম যে এই ভিডিওটা কত কষ্টের পরে যে আপনাদের সামনে উপস্থাপন করা হয় আর সেই ভিডিওটি যদি আপনারা লাইক কমেন্টস না করেন তাহলে যিনি এই কাজটি করতেছেন তিনি আসলে উৎসাহটা হারিয়ে ফেলেন তো এই জন্যই বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ করব বন্ধুরা বুঝতেই পারছেন রোজা রমজানের দিন আসলে কথা বলতেই কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের কাছে এখন দায়বদ্ধ হয়ে গেছি আমি আমার আপনাদের জন্য কিছু না কিছু করতে হবে ভিডিও বানাতে হবে তৈরি করতে হবে এটাই মাথায় রেখেই মানে শুরু করতেছি আপনার জানি আপনাদের রোজা থেকে আসলে ভিডিও দেখাও কষ্ট লাগে একটা জিনিস বোঝ বুঝতেও কষ্ট লাগে তারপরেও অনুরোধ করবো আপনারা দেখবেন দেখলে আপনার উপকৃত হবেন তো শেষ এবার চলেন কি করা যায় মানে কী করতে পারে একজন এএসআই সেটা দেখি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে ধরেন আমি আমি একজন সহকারী দারোগা হিসেবে থানায় নিয়োজিত থাকাকালে একটি অস্বিত সংবাদ পেলে আমি যে সকল কাজগুলো করব বা করতাম সেটি হচ্ছে এরকম যে এক নম্বরে যেটা সংবাদদাতার সংবাদদাতার অভিযোগের ভিত্তিতে অর্থাৎ যিনি আমাকে সংবাদ দিচ্ছেন তার অভিযোগের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি আইনের একশো চুয়াত্তর পিআরবির দুইশো নিরানব্বই বিধি একটি অকমৃত্যু মামলা রুজু করতাম অর্থাৎ যখনই একটি অপমৃত্যু সংবাদ আসতো আর এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা এলাকার বাইরে আসেন আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করতেছি তখন আমি যে অভিযোগটি নিয়ে আসছে অপমৃত্যুর যে সংবাদটি নিয়ে আসছে সেই সংবাদটি আমি নিয়ে বা তারা যদি লিখে নিয়ে আসতে পারে ভালো কথা নাহলে আমি তাকে লিখিত দেওয়ার জন্য সহায়তা করবো অর্থাৎ লিখে দেওয়ার জন্য সহায়তা করব ঘটনারা ওনারা যেভাবে বলবেন সেইভাবে লিখে দিয়ে নিচে ওনাদের একটি স্বাক্ষর নিয়ে সঙ্গে সঙ্গে কী করব ডিউটি অফিসারকে নির্দেশ দেবো এবং আমি যদি ডিউটি অফিসার থাকি তাহলে আমি ইউডি মামলা রেকর্ড করব সেটা ওই যে বললাম ফৌজদারি কার্যবিধানে একশো চুয়ান্ন এবং পিআরবির দুশো নিরানব্বই বিধিমতাকে একটি অপমৃত্যু মামলা রুজু করব এবং নিজেই মামলা তন্তভার গ্রহণ করব এবং বিষয়টি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবো এবং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সার্কেলে সহকারী পুলিশ সুপারকে অবহিত করব এটা হচ্ছে কোন আইনের কত ধারা মোতাবেক ফৌজদারি কার্যবিধি আইনের একশো পঞ্চাশ ধারা পিআরবির একশো বিশ এবং পুলিশ আইনে তেইশ ধারা মোতাবেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে কোনো বিষয়ে নলেজে দেওয়ার যে বিধিবিধান আছে সেটি এই ধারার ভেতরেই পড়ে এই ধারাগুলোর বলেই আপনি করতে পারবেন এটা এটাগুলো এক নম্বর পয়েন্ট পয়েন্ট নম্বর টু টুটা হচ্ছে এরকম থানায় অন্য কোনো অফিসার না থাকায় বা না থাকলে থানার চার্জ থানার সিনিয়র কনস্টেবলের নিকট অর্পণ করব ধরেন আমি থানার চার্জে আছি আর কোনো অফিসার নাই এখন ওই ইউডি মালতন্ত্রজনিত আমাকেই যেতে হবে ওইটা সুরাতাল রিপোর্ট করার জন্য তো আমাকেই যেতে হবে তাহলে আমি থানা চার্জটা কার উপর দেবো তখন আমি দেখব সিনিয়র কনস্টেবল কে আছে অর্থাৎ থানায় যখন অন্য কোনো অফিসার না থাকে তখন সিনিয়র কনস্টেবলের নিকট থানা চার্জ অর্পণ করে প্রহরীকে সতর্ক করে ঘটনাস্থলে লাশে সুরাতাল করার জন্য তিনজন সঙ্গীয় কনস্টেবল সহ আমি ঘটনাস্থলে রওনা করব। এটা হচ্ছে দুই নম্বর কাজ তো এই কাজটা আমি করলাম এখন আমি তিন নম্বরে আমি কি কাজটা করবো সেটা হচ্ছে ঘটনাস্থলে উপস্থিত হব তদন্ত করব প্রাথমিক তদন্ত শেষে সাক্ষীদের মোকাবেলায় লাশের সরথাল প্রস্তুত করে চালানের চালান ফরম সহ মৃত্যুর সঠিক কারণটা নির্ণয়ের জন্য লাশটাকে মর্গে পাঠায় দেবো এটা করব কো কোন আইনের কত ধারা মোতাবেক এটা হচ্ছে পিআরবি তিনশো চার এবং তিনশো পাঁচ বিধি মোতাবেক করব তো এটা গেল আমার তিন নম্বর কাজ এবার আমরা আর এরপরে আর কি কি কাজ করা যায় এরপরে হচ্ছে যে অকমৃত্যু মামলাটি চার নম্বর যেটা অকমৃত্যু মামলাটি তদন্ত শেষে থানায় হাজির হয়ে থানায় রক্ষিত ডায়েরি অর্থাৎ জেনারেল ডায়েরিতে জিডিতে লিপিবদ্ধ করতে হবে বিস্তারিত ঘটনাটা আপনার জিডি করতে হবে যে এইখানে গেছিলাম এটা এটা হয়েছে এটা এটা পাওয়া গেছে এটা এভাবে হয়েছে এটাই করা হয়েছে এটা কত ধারা পি আর বিড় তিনশো সাতাত্তর বিধি অর্থাৎ যে সমস্ত কার্যক্রম করলাম শুরু থেকে শেষ পর্যন্ত সেটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এটা গেল চার নম্বর কাজ এবার হলো পাঁচ নম্বর কাজ তো আগে যেহেতু আমরা আলোচনা করেছিলাম যে আপনি একজন সহকারী দারোগা বা আপনি একজন এএসআই থানার অসুবিধি সাহেব থানার বাহিরে আছেন আপনি থানা দায়িত্বে আছেন অগ্ন মামলা সংবাদ আসলো আপনি এখন কি করবেন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এরকম এখন ধরেন যে আপনি এই সকল কাজ করলেন জেনারেল ডায়েরি করলেন এবার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় চলে আসলো তখন আপনি কী করবেন বা আসলো না তখন আপনি কি করবেন সেটা হচ্ছে পঞ্চম কার্যপ্রণালী সেটা হচ্ছে এরকম ফৌজদারি কার্যবিধানের একশো একশো আটষট্টি ধারা মোতাবেক তদন্তের ফলাফল অফিসার ইনচার্জের নিকট অভিহিত করতে হবে যে স্যার আমি এই জায়গায় ছিলাম এই ঘটনা হয়েছে এইটা এটা পাইছি তখন তিনি বিষয়টা অ্যানালাইসিস করে দেখবেন বা বুঝবেন বা পরবর্তী দিক নির্দেশনা দেবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত থাকলে ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে অবহিত করতে হবে ধরেন ভারপ্রাপ্ত কর্মকর্তা নেই কোনো কারণে সুরতে আসেন অসুস্থ আসেন বাইরে আসেন তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা বা ওই এএসআই অবহিত অভিহিত করবে এটা কোনো আইনের কথা ধারা ওই যে আগেই যেটা বললাম ফৌজদারি কার্য বিদ্যানের একশো পঞ্চাশ ধারা পুলিশ আইনের তেইশ ধারা এবং পিআরবির একশো বিধি মোতাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অভিহিত করবেন একদম যেটুকুই দরকার ততটুকুই আলোচনা করলাম এর বাইরে আর বিস্তারিত আলোচনা করতেছি না কষ্ট হচ্ছে আপনারা মন দিয়ে এটুকুই দেখে নেবেন না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের এই বিষয় নিয়ে আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো তো ধন্যবাদ ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো